আসসালামু আলাইকুম। ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের লাইভে। আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন মিসেস ফাতেমা, সাথে আছেন ওনার হাজবেন্ড। তো উনি দীর্ঘদিন যাবৎ হচ্ছে রিউমাটিক আর্থ্রাইটিসে ভুগতেছিলেন। তো এই বিষয়ে আসলে মূলত আমরা আলোচনা করব আজকে। দর্শক, এটা কথা বলতে কি, অসুখ বিসুখ এটা সবার জীবনে আসলে কাম্য নয়। পরিসংখ্যানে দেখা গেছে আপনার 100% অর্থাৎ কোনো মানুষ পাওয়া যায়নি যে কোনো ব্যথা বা ওইরকম কোনো রোগে ভোগে নাই। তো সেই বিষয়ে বুঝতে পারছেন আমরা এই বিষয়ে আলোচনা করব। চলুন ওনার সাথে পরিচয় হয়ে ওনার সমস্যাটুকু আমরা জেনে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে একটু, কোথা থেকে আসছেন বলবেন? আমার নাম ফাতেমা, আমি সাভার থেকে আসছি। দেশের বাড়ি কি সাভারে? জি। আচ্ছা ম্যাম, আমি জানতে চাইবো, প্রথম থেকে তো আপনি বুঝেন নাই যে আপনার রিউমাটিক আর্থ্রাইটিস ছিল বা এই ধরনের কোনো সমস্যা ছিল, মূলত আপনি সবসময় ব্যথাটাই অনুভব করতেন। জি। তবে আমি একটু জানতে চাইবো যে আসলে প্রথম থেকে মানে এখন পর্যন্ত কতটুকু আপনি হ্যারাসমেন্ট হইতে হয়েছে বা আপনার কতটুকু ব্যথাটা কীভাবে কী হইতো প্রথম থেকে যদি আমাদেরকে একটু খুলে বলতেন ম্যাম। প্রথম থেকে যে ব্যথা শুরু হয়েছে, পরে অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, খাওয়ার পরে কিছু একটু কমছে, তারপরে আবার বাড়ছে, আবার অন্য ডাক্তারের কাছে গেছি, চিকিৎসা নিচ্ছি, আবার ওষুধ খাইছি, আবার একটু কমছে, আবার বাড়ছে, অনেক মানে কষ্ট। কতজন ডাক্তার দেখিয়েছেন ম্যাম? অনেকজন। এই মানে ভর্তি ছিলাম, ডাক্তার দেখাইছি, আমি জায়গায় সাভারে অনেক মেডিকেলে আমি দেখাইছি, কিন্তু কোন ওষুধই আমার কাজ হয় নাই। মানে আপনি যতদিন ওষুধটা খাচ্ছেন ততদিন ভালো থাকতেছে, ওষুধটা বন্ধ করে দিচ্ছেন, আবার ব্যথাটা শুরু হচ্ছে, শুরু হয়ে যায়। হ্যাঁ। আপনি যেখানেই যাচ্ছেন আপনি মূল ট্রিটমেন্টটা আসলে কোথাও পাচ্ছেন না। জি না। আচ্ছা ম্যাম, আমি একটু জানতে চাইবো, এমন কোন কি পরিস্থিতি হয়েছিল যে আপনি ব্যথার কারণে উঠতে পারতেছেন না বা শুয়ে থাকতে হচ্ছে, একদম খুবই খারাপ অবস্থা? তো জি, আমার মানে 1 বছর পার হয়েছে মোটামুটি ভালোই, তারপরের থেকেই আমি শোয়া তুলতে পারতাম না, আমার কেউ ধরলে উঠাইলে তারপরে আমি মানে উঠতাম। তখন আপনার মূল সমস্যাটা কি ছিল? শুধু ব্যথা ছিল? ব্যথা, ঘাড়ে ব্যথা ছিল, তারপরে হাতের এই জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, ওই মানে শোয়াতে উঠলে হাঁটতে পারিনি, মানে খুবই কষ্ট, আমি অনেক কান্না করছি ব্যথায়, অনেক করছি, তারপরে ইউটিউবে এই দেখা পরে আল্লাহ এই জায়গায় আইসে আমি এই চিকিৎসা নিতে আসি, ইনশাআল্লাহ আমি অনেক মানে আপনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের ইউটিউব চ্যানেলগুলো, হ্যাঁ আমি দেখছি, যে আমরা ভিডিওগুলো ছাড়ি ওইগুলো আপনি দেখতে পেয়ে, হ্যাঁ মোবাইলে দেখছি। যখন আপনি আসলেন তখন হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, তখন স্যার আপনাকে কিভাবে কি বললো যে কিভাবে আমাদের এখানে ট্রিটমেন্ট হবে বা স্যার বললো যে আমি বললাম সব কিছু, স্যারের কাগজপত্র দেখাইলাম যে যে জায়গায় চিকিৎসা করছি, স্যারে আমার ওই কাগজপত্র দিয়ে ট্রিটমেন্ট করছে, স্যারে বলছে যে তুমি আমাদের এই জায়গায় ভর্তি হও, ইনশাআল্লাহ তুমি 12 দিনের ভিতরে সুস্থ হইবা। মানে আপনাকে স্যার হচ্ছে 12 দিনে 12 দিনে দিছে, 12 দিনের আগেই আমি সুস্থ হয়েছি। আচ্ছা, আজকে পর্যন্ত ম্যাম কতদিন? আজকে 11 দিন। 11 দিন, 11 দিনে কতটুকু সুস্থ হয়েছে? ভালোই, আমি মানে হাঁটতে পারি, মানে শরীরে কোনো ব্যথা নাই, আমি ঘুমাইতে পারি, আমি কত রাত ঘুমাই নাই, বসে বসে কান্না করছি, মানে আমি ঘুমাইতে পারি। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে স্যার আপনাকে 12 দিনের ভর্তি দিয়েছে, আপনি 11 দিনের মাথায় ইনশাল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, বলতে গেলে এখন আর কোনো সমস্যাটা হচ্ছে না। প্রথম দিকে যে একটা সমস্যা হতো, আপনি হাঁটতে পারতেন না, শুয়ে থাকতে হতো, ব্যথার কাতরতা আপনি ভুগতে হতো, এখন সেইটা এখন পুরোপুরি নেই, না না, সেটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ। যে দর্শক শুনতে পেলেন, উনি দীর্ঘদিন যাবৎ রিউমাটিক আর্থ্রাইটিস ভুগতেছিলেন, ওটা থেকে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যার 12 দিনের ভর্তি দিয়েছিলেন, উনি আজ পর্যন্ত 11 দিন, সে 11 দিনই ইনশাআল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে গেছেন। তো সেই বিষয়টা উনি বলতে চাচ্ছে। আমি আরেকটু জানতে চাই, ওনার পাশে আছেন ওনার হাজবেন্ড, সেই প্রথম থেকে এখন পর্যন্ত উনি যতজন ডাক্তার দেখিয়েছেন উনি সাথে ছিলেন, উনি সাথে গিয়েছেন, আমাদের এখানে আসছেন ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, উনি সাথে সবসময় ছিলেন, তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আসলে মূল সমস্যাটা কী বা
কতজন ডক্টরের কাছে গিয়ে হ্যারাসমেন্ট করতে হয়েছে, কতজন ডক্টরের কাছে গিয়েছে, সব বিষয়ে আমরা একটু আলোচনা করব না সাথে। চলুন আপনার সাথে পরিচয় হয়ে নিই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটু পরিচয়টা দিন। জি আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তো আমি আসছি সাভার থেকে, আমার জন্মস্থান বাড়ি সাভারে, এ জেলা আমার ঢাকাতেই। স্যার আমি একটু জানতে চাইবো, আপনি তো আপনার ওয়াইফের সাথে সব সময় ছিলেন। জি। আপনি যতজন ডক্টর দেখিয়েছেন, যত জায়গায় গিয়েছেন, যত হসপিটালে গিয়েছেন, সব জায়গায় আপনিই গিয়েছেন। জি আমি গিয়েছি। সেক্ষেত্রে আপনার এই সব কিছু জানা আছে। তো আপনি স্যার কতজন ডাক্তারের কাছে গিয়েছেন বা কোন ডাক্তার কি বললো, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই বিষয়ে স্যার একটু আলোচনা করবেন। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনার আমি প্রায় 15 থেকে 20 জন ডাক্তারের কাছে আমি গেছি। তো ওনারা যে যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছে আমি সেই ট্রিটমেন্টই নিয়েছি। তো দেখা যায় ওষুধ টষুধ খাওয়ার পর কিছু মানে কমতো, কমার পর আবার বেড়ে যেত। বেড়ে যাওয়ার পরে তখন আর মাথায় কাজ করে না কি করবো এতদিন যাবৎ। হ্যাঁ হ্যারাসমেন্ট হয়ে গেছে। তখন আমার মাথায় আর কাজ করে না। তো ভাবলাম যে আমাদের ওই সাভারে একটা মেডিকেল আছে হাসপাতাল, তো ওইখানে যা আমি একটা ট্রিটমেন্ট নিই ওনার কাছে। উনি বলল যে না আপনি মা সুস্থ হয়ে যাবেন, সমস্যা হবে না। তো পরপর আমি 3 থেকে 4 মাস চিকিৎসা নেই। নেওয়ার পর উনি বলতেছে যে মা তোমার তো অনেক সমস্যা হয়ে গেছে, তো তুমি এখানে ভর্তি হও। তো ভর্তি হব ওই দিন আবার আমাকে উনি 15,000 টাকার ওষুধ লিখে দিছে। তো এর মধ্যে আমি আবার এই শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলা ইউটিউবে দেখতাম। জি জি ভিডিওটা দেখতাম। তো মনে মনে ভাবলাম যে না এখানে যদি আমার 15,000 টাকা ওষুধ নিতে হয় তাহলে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আমি একটু যাই দেখি কি পরিস্থিতি। তো স্যারের কাছে এখানে আসি। তো স্যারের সাথে আমি ওনারে দেখাইতে নিয়ে আসি। দেখানোর পর স্যার বলল যে বাবা তুমি এখানে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে তোমাকে আমরা ট্রিটমেন্ট করবো, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবা। তো স্যারে বললাম যে স্যার আমার কতদিন ভর্তি থাকতে হবে। তো স্যার বলল যে তোমার 12 দিনের মতো ভর্তি থাকতে হবে। তারপর স্যারের কথা শুই না আমি এখানে 12 দিনের জন্য ভর্তি হই। তো আজকে 11তম দিন, আমার ওয়াইফ ইনশাল্লাহ অনেকটা ভালো। তো উনি হাঁটতে চলতে পারে, ঘুমাইতে পারে, খেতে পারে, সব কিছুই করতে পারে ইনশাল্লাহ। তার জন্য আমরাও খুব গর্বিত যে আমরা একটা পেশেন্টকে সুস্থ করতে পেরেছি। জি জি স্যার আমাদের মূল ট্রিটমেন্টটাই হচ্ছে আসলে ফিজিওথেরাপি। আচ্ছা স্যার ওই বিষয়ে যদি একটু কিছু বলতেন যে আসলে কি আদৌ কি এই ধরনের ট্রিটমেন্ট অর্থাৎ রিউমাটিক আর্থ্রাইটিসের জন্য কি ফিজিওথেরাপি সম্ভব, বা এই ধরনের ট্রিটমেন্ট দিলে কি যথার্থ একটা রোগীর জন্য যথার্থ একটা ট্রিটমেন্ট সম্ভব কিনা ফিজিওথেরাপির মাধ্যমে, এটা একটু জানতে চাইবো স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার ওষুধ টষুধ এগুলো তো অনেকই খাইছি, ওই পিন কেলার ওষুধ খাইলে অনেক ক্ষতি হয়, এটা আমি নিজে অনুভব করতে পারতেছি। তো এই ফিজিওথেরাপি দেওয়া আমি মনে করি যে যে কোনো পেশেন্ট রিমোটাইড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এগুলা থেকে অবশ্যই মুক্তি পাবে। জি আপনি এই জিনিসটা অবশ্যই এখন বিশ্বাস করতে, যে বিশ্বাস করি আমি এই ধরনের সমস্যার জন্য একদম যথার্থ ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি। জি 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 স্যার আমি একটু জানতে চাইবো, আপনি তো দেখবো এখানে 11 দিন ছিলেন। জি জি। তো আমাদের ম্যানেজমেন্ট, আমাদের হসপিটাল, আমাদের যে টেকনোলজি, আমাদের যে মেশিনারিজ, সবকিছুর ব্যবস্থা, সবকিছু মিলে আপনার কতটুকু আমাদের প্রতি ইন্সপায়ার আপনি বা আমাদের প্রতি কতটুকু স্যাটিসফাই স্যার, যে আসলে এই ধরনের ট্রিটমেন্টের জন্য আমরা কতটুকু পারফেক্ট স্যার সেটা একটু জানতে চাইবো। আপনারা এখানে যে ধরনের ট্রিটমেন্ট দেন মানে আমি খুবই খুশি, আমি খুবই মানে ভালো একটা অনুভব করছি। তাছাড়া এখানে যে ধরনের ফিজিওথেরাপি দেয় মনে করি সবই ঠিক আছে। আর আমাদের ফিজিওথেরাপিস্ট ওনারা কিন্তু খুবই জি যত্নশীল, ওনারা খুবই যত্নশীল, খুবই দায়িত্বশীল। দর্শক শুনতে পেলেন আমাদের সাথে যে দুজন অতিথি আছে, ওনারা ওনাদের মনের কথাগুলো আসলে আপনাদের কাছে প্রকাশ করতে চেয়েছেন। তো আমি আসলে আমার দিক থেকে যতটুকু বলবো, আমি শুধু ডিপিআরসির পক্ষ থেকে এই কথাগুলো বলছি না, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু কথা বলবো যে আসলে যদি আপনারা এই ধরনের সমস্যার জন্য অর্থাৎ আপনারা সবাই দেশ ও দেশের বাইরে আছেন, সবাই কিছু না কিছু সমস্যা ভুগতেছেন, অর্থাৎ যদি রিউমাটিক আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস থাকে, পিইআরডি থাকে, এই সমস্যার জন্য আসলে মূলত বাংলাদেশে একটি ট্রিটমেন্ট যথেষ্ট, সেটা হচ্ছে ফিজিওথেরাপি।
আপনারা চাইলেই আপনারা শুধু আমাদের এখানে আসবেন সেটা বলবো না, আপনারা যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে আপনি 100% একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব সেখানে যাবেন। তো আমি এতটুকুই বলবো, আপনারা যেখানে গেলে একদম সঠিক ট্রিটমেন্টটা পাবেন সেখানে যাবেন। আপনাদের জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম, আপনাদের জন্য আজকের জন্য ভালো থাকবেন।